হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা মাছের রেসিপি নিয়ে। আজকে তৈরি করব রুই পোস্ত। এক নাগাড়ে এক ঘেয়ে মাছের ঝোল খেতে খেতে যদি আপনারা বোর হয়েছেন, তাহলে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু মন্দ হয় না, আমি বলছি, এটা কিন্তু খেতে বেশ হয়েছিল। প্রথমে রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা হ্যাঁ, আমি এখানে রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে ভেটকি বা কাতলা দিয়েও করতে পারেন, বা অন্যান্য মাছও এখানে ব্যবহার করা যেতে পারে। প্রথমে মাছটা আমি ম্যারিনেট করব, তার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো আর নুন। অন্যান্য বলতে এখানে বড় দেখে ট্যাংরা মাছ ইউজ করতে পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। এবার মাছটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, আর এদিকে একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি 3 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন চারমগজ আর 4টে কাঁচা লঙ্কা। পেস্টটা বানানোর পর আমি আস্তে আস্তে মাছটাও ভাজতে শুরু করে দিয়েছি, আর অলরেডি মাছটা আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজছি না, অনেকেই আছে মাছ কড়া করে ভাজা পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে কড়া করে মাছ ভাজা কেউ পছন্দ করে না, তাই আমি হালকা করেই মাছগুলো ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেভিটা বানাবো, তার জন্য ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে কিন্তু খুব কম লাগবে, আর এখানে অন্যান্য কোনো মশলা লাগবে না, আদা রসুন কিছুই লাগবে না, বা গুঁড়ো মশলাও লাগবে না। পেঁয়াজটা তেলে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, এই রুই পোস্ত খেতে কিন্তু বেশ হয়। এবার আমি দিচ্ছি এখানে টক দই, ফেটিয়ে নেওয়া টক দই 1 টেবিল চামচের মতন, যেটা আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, খুব রুম টেম্পারেচারেই ছিল। আর টক দইটা দেওয়ার পর আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে দিয়েছি। এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, লো টু মিডিয়াম আঁচ করে মেশাবেন, নয়তো টক দইটা ফেটে যেতে পারে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, দেখুন টক দইটা কিন্তু ফাটেনি। এবার আমি এখানে দেবো আন্দাজ মতো নুন। নুন কিন্তু আমি ম্যারিনেট করার সময় মাছে দিয়েছি, সেই অনুযায়ী আপনারাও দেবেন, নয়তো মাছে বেশি নুন ঢুকে যেতে পারে। আর পোস্ত ঠান্ডা হয়ে গেলে একটু টেনে নেয়, সেই অনুযায়ী আপনারা নুন দেবেন। নুনটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত চারমগজ আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমি এখানে ব্যবহার করছি। আচ্ছা, এখানে আমি চারমগজটা দিচ্ছি, কারণ পোস্তর অনেক দাম, পোস্তটা আমি একটু কম দিয়েছি। আপনারা চাইলে চারমগজটা অ্যাড নাও করতে পারেন, এর জায়গায় পোস্ত পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, বা চারমগজের জায়গায় আপনারা কাজু বাদামও দিতে পারেন, একই কিন্তু টেস্ট হবে। এবার আমি এখানে দিচ্ছি যে বাটিতে পোস্ত আর চারমগজ রাখা ছিল পেস্ট, সেই বাটি ধোয়া 1/2 বাটি জল। যতটা গ্রেভি আপনারা চাইবেন সেই অনুযায়ী আপনারা এখানে জল দেবেন, আর হ্যাঁ, জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন, তাহলে কিন্তু টেস্ট আরও ভালো হবে। এখানে আমি দিচ্ছি কয়েক দানা চিনি, এই 1/2 টিস্পুনের মতন চিনি দিচ্ছি, তাহলে কী হবে, টেস্টটা ব্যালেন্স হবে। দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এটা আমি একটু গ্রেভি গ্রেভি নামাবো, আপনারা চাইলে একেবারে আরও কম জল দিয়ে একটু কষানোও নামাতে পারেন। এর সাথে দিচ্ছি 3টে বড় কাঁচা লঙ্কা। দেখুন এটা হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল নামাচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও টেনে নেবে। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি, কেমন লাগলো চট জলদি এই মাছের রেসিপিটা? রুই পোস্ত অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ আসি চলে আসবো খুব শিগগিরই নতুন রেসিপি নিয়ে, একটু পাশে থাকবেন, সাথে থাকবেন। আমার একটু অসুবিধার জন্য আমি একটু কম ভিডিও পাবলিশ করছি, হ্যাঁ চিন্তা করবেন না, আমি খুব শিগগিরই আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আজ আসি, চলে আসবো আরেকদিন।